আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একজন মাকে, যিনি দীর্ঘদিন যাবত পিএলআইডি রোগে ভুগছিলেন, পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিসও ছিল ওনার। একরকম প্রায় জীবন অসম্ভব হয়ে গিয়েছিল। উনি একটু ফরজগার মানুষ, সেটার জন্য আসলে আমরা সরাসরি ফেস টু ফেস ওনাকে নিয়ে আসিনি, আমরা একটু পেছন থেকে ওনার কথাগুলো একটু শুনবো। আসলে ওনার যে অতীত অভিজ্ঞতা, ওনার যে সমস্যাগুলো উনি ফেস করেছেন, যে যে ডক্টর দেখিয়েছেন, দীর্ঘদিন কি কি ট্রিটমেন্ট করেছেন, এই সব কিছু আমরা একটু ওনার কাছ থেকে জানবো। মূলত ওনার কথাগুলো আমাদের দরকার। আমরা আমাদের যে পরীক্ষামূলক যে কাজগুলো হয় বা আমাদের যে পরবর্তীতে যে থিসিস গুলো হয় সেগুলোর জন্য এটা অনেক বেশি দরকারি। এবং যারা আপনারা আছেন, অনেকেই আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেন, কিন্তু সঠিক ফলাফলটা পান না আপনারা, বা কোথায় আসলে ট্রিটমেন্ট করতে হবে সেটা জানেন না, সেই জিনিসগুলো আসলে আপনাদের সামনে তুলে আনাটাই আসলে আমাদের মূল কাজ। আসেন দর্শক, একটু কথা বলি আমাদের এই মায়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম পারুল বেগম। আচ্ছা, আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি হয়েছিলেন। আজকে কতদিন আপনার? আজকে আমার 20 দিন। 20 দিন। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনি কি কি সমস্যাগুলো নিয়ে ভর্তি হয়েছিলেন আমাদের কাছে? আমার অনেক দিন যাবত ব্যথা 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 ব্যথা। কোথায় কোথায় ব্যথা? কোথায় কোথায় ব্যথা? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা। অনেক দিন বলছেন, সেটা কতদিন? কত বছর হবে? 5-7 বছর আগে আটকাচি ব্যথা। আচ্ছা, তখন যখন শুরু হয়েছিল তার আগে কি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন? আগে অনেক দিন দাঁড়িয়ে পড়ছি, তারপর চেয়ারে বসে নামাজ পড়ি। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়ি, নিচে উঠা বসা করতে পারি না। এই যে বললেন যে 5-7 বছর আগে থেকে আপনার ব্যথা, সেটা কি কোনো দুর্ঘটনার পর থেকে, বা পড়ে গিয়েছিলেন, বা কোনো কাজ করতে গিয়ে ব্যথা পেয়েছেন তারপর থেকে এটা, নাকি হঠাৎ করেই দেখছেন এরকম ব্যথা? আস্তে আস্তে হঠাৎ করে ব্যথা। আচ্ছা, তো যখন দেখছেন যে এরকম কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের নিচে ব্যথা, প্রাথমিক ভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন, বা যদি গিয়ে থাকেন প্রথম যে ডক্টরের কাছে গিয়েছিলেন কি বলেছিলেন তিনি? তখন তো ডাক্তারের কাছে গেছিলাম, তো কিডনির সমস্যা, ওষুধ খাওয়া যাবে না, ব্যথার ওষুধ। আচ্ছা আচ্ছা, তখন ওইভাবে থাকি, ব্যথার ওষুধ খাই না, ব্যায়াম করি, এইভাবে চলি। আচ্ছা, তারপর আস্তে 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 ব্যথা বেশি হয়ে যায়, তখন চলাচল খুবই কষ্ট। মানে দেখা যাচ্ছে হয়তো মহিলা মানুষ মাটিতে বসতে অনেক সময় উঠে দাঁড়াইতে হয়, সেই কাজগুলো খুব কষ্টকর হয়ে গিয়েছে। কষ্টকর হয়ে গেছিল, আর আমি হাঁটতেই খুব কষ্ট, বসিয়া উঠে হাঁটতেই পারি না, শোয়া থেকে উঠতে গেলেও খুব কষ্ট হয়। কষ্ট হয়। আচ্ছা, তার মানে দেখছেন যে জীবন একদম প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। হয়তো বাসার সবাই আজকে বেড়াতে যাবে অনেক দূরে, আপনাকে বলছে এই ব্যথার জন্য আপনি যেতে চাচ্ছেন না? যেতে চাই না। জীবনটা মানে পৃথিবীটা অনেক ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল। আগে যেমন এই আত্মীয়র বাসায় ওই আত্মীয়র বাসায় বিভিন্ন জায়গায় যাওয়া হতো, বাজারে যাওয়া হতো, পারি না, সবকিছু বন্ধ হয়ে গেল। এবং আপনি যান না বলে আপনার পরিবারের সদস্য যারা, তাদেরও জীবনটা অনেকটুকু ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসছে। তো এই যে ব্যথার জন্য মাঝে মাঝে উঠতে পারছেন না, এক গ্লাস পানিও আনতে যেতে কষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় বাথরুমে যেতে খুব কষ্ট হচ্ছে, নিজের গোসল গুলো করতে কষ্ট হচ্ছে, তো এই যখন অসুস্থ ছিলেন তখন কি মনে হতো আপনার কাছে, যে আপনি কি আর কখনো সুস্থ হবেন না, এই জিনিসগুলো কি মনে কাজ করত? মনটা তো লাগছিল, আল্লাহর রহমতে এখানে আসি, আসার পরে ট্রিটমেন্ট দেওয়াতে তো অনেক মোটামুটি আল্লাহর রহমতে আরাম, আলহামদুলিল্লাহ। এখন কি সেই বসা থেকে উঠতে গেলে আগের মতো আর কষ্ট হয়? কষ্ট বেশি হয় না। শোয়া থেকে উঠতে গেলে সেই কষ্টটা আর হয় না? হয় না। আমরা যখন নিজেরা ভিতর থেকে কিছুটা সুস্থ হই, আমরা বুঝতে পারি যে না, আমি এখন সুস্থ আছি, ভালো আছি, বোঝা যায়। হ্যাঁ, তো সেটা কি এখন আপনি ফিল করছেন আপনার ভিতরে? আমি একটু অনেক মোটামুটি সুস্থ হয়ে গেছি। আপনার বাসায় কি ফোন করে আপনি বলেছেন যে এখন আপনি সুস্থ, পরিবারের সদস্যদেরকে বলছি? তারা শোনার পর কি বলেছে? কি বলবে? তারা সবাই খুশি? খুশি। আপনি এই যে ভর্তি হলেন, ঠিক কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন? এখানে আসার পর 3-4-5 দিন, তারপর আস্তে আস্তে দেখতেছি একটু করে ভালো হচ্ছে, একটু করে ভালো হয়ে যাচ্ছে। আজকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে আপনি বাড়ি চলে যাবেন, সেই অনেকদিন পরে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই আল্লাহ,
মেজনো সুস্থ হয়ে বাড়ি যাইতে পারি সেই সালামতে এবং বাকিটা জীবন যাতে এরকম সুস্থ বাকি জীবন যেন এরকম সুস্থ হয়ে চলতে পারি অন্তত নিজের কাজগুলো আমরা নিজের কাজগুলো যেন আমি নিজেই করতে পারি কারো সাহায্য দরকার না আল্লাহর কাছে আমার এটাই সাহায্য আল্লাহর কাছে সাহায্য চাই যারা আপনাকে থেরাপি দিয়েছেন ডক্টর তারা কেমন ছিল খুবই ভালো কাজ করছে মানে মনে হয়েছে না যে আপনার নিজের পরিবারের সদস্যরা যেরকম সাহায্য করে ঠিক সেরকম চাই হ্যাঁ সেরকমই করছে থেরাপিস্টরা খুব ভালো মানে আমাদের সবাই ভালোই করছে আমাদের অনেকের একটা হসপিটাল ভীতি থাকে যে হসপিটালে গেলে হয়তো সেবা পাবো না হয়তো অনেক প্রফেশনাল হবে বা হয়তো ডাকলে পাবো না এরকমটা কি হয়েছে আপনার সাথে না এরকম হয় নাই আলহামদুলিল্লাহ হাতের কাছে সব পাওয়া যায় এবং এই উন্নত চিকিৎসার কারণে খুব অল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমার দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এরকম দীর্ঘদিন ব্যথা রোগে আক্রান্ত তাদের জন্য যদি কিছু বলেন যারা এরকম অনেক দিন যাবত ভুগতেছে অসুখে অসুস্থ তারা যেন যোগাযোগ করে এই জায়গায় আসে এখানে আসে যেন তারাও এরকম ট্রিটমেন্ট পাবে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন 5-7 বছরের কষ্ট এত অল্প সময়ের ভিতর বলে শেষ করা সম্ভব না অনেক কষ্ট আছে অনেক কান্না আছে অনেক কিছু আছে এর মাঝখানে অনেক ত্যাগ অনেক কিছু আছে আমরা অত কিছুতে না যাই মোট কথা আমার এই মাটি সুস্থ হয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা তা ওই দিন মাত্র 20 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে উনি ওনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন এই যে সুস্থ হওয়ার একটা আবেদন এটা আমরা সবাই চাই দর্শক আমরা সবাই সুস্থ হতে চাই সুস্থ থাকবো আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন অসুস্থ থাকেন দীর্ঘদিন যাব আসতে পারেন অন্তত একবার হলেও জীবনের চেষ্টা করে দেখুন সুস্থ হতে পারেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল